তুমি যে আমার গেলে যে জীবন থাকে, তোমার একটা ইলিশও ইন্ডিয়া যাবে না, একটা ইলিশ যাবে না, তো 3000 টন যাবে। তা আমরা তো সেরাম দিতে চাই, তাই ইলিশ মাছ ধরি আমরা, খাই আর না খাই তোকের এর মধ্যে পুরি আগে। তাই এত দিয়ে আমাদের গুলি করিস কেন, তুই সমুদ্রে চাই সেই দেখ। হ্যাঁ, মণিপুরি তো অলরেডি স্বাধীনতা ঘোষণা করে বসে আছে, পাকাবো বেশি করে না, থাকবে না, অখণ্ড ভারত খণ্ড খণ্ড হয়ে যাবে। তুম পাতা হে, তুম পাতা হে, তোকে কথা শুনিয়ে কাদের মোল্লা থেকে শুরু করে বদ্রালি যাবি সব টাকাই আছে, কি করিনি সে তাক তুলা দিয়ে গেলি কি বুঝলি, আমাকে দেশের সম্পদ দেশে থাকবে। রিচার্জটা খারাপ হয়ে যায় ফোনে, আজ কদিন ধরিয়ে নেটওয়ার্ক পাচ্ছে না, আজ কদিন ধরিয়ে নেটওয়ার্কই পাচ্ছে না। আমি ফোনটা দাঁড়া যে অর্ডার দিলাম না, কোয়ানে ধরে অর্ডার দিলাম, কোয়ানে কি তেস মারা খেলো আল্লাহ জানে, নেটওয়ার্কের এই হ্যান্ডেলে সমস্যা হয়ে যাবে। এখানে আগের দিন দেখলাম পরিবহনের ছবি দেখা যাচ্ছে, আজকে তো সাবনুরিরও দেখা যায় না, কি হইলো ভাতিজা? ওই এই সামনাটা আসলে চরম ধরনের বাপ, তারা ও হইয়েছে ওর চাষির মতো, ও চাষির পাচক, তো ওই সিরিয়াল দেখতেই হবে। আমি এত করে কথা কইছি, আমি এত করে এতক্ষণ করেছি, এতক্ষণ করে আমার ফোনটাই আমি কোনো নেটওয়ার্ক পাচ্ছি না, তো চাষির ওর আমি এত নিষেধ করেছি যে ভাই রে বাপুরে তুই সিরিয়াল দেখিস নে, ও মা তোর পায়ে ধরে তুই সিরিয়াল দেখিস নে, ও মহিলা কি কথা শুনালো, ওরা তুমি শুনো বলছি ঘটনাতে একটা ঘটে গেছে। আমার ঘটনা ঘটার আগে ফোনটা আগে একে দেখ দিন স্ক্রিনি টাওয়ার পাচ্ছে না, আমার মিজাজটা খারাপ হয়ে যায় ভাই, আমার বলো মাথা খারাপ হয়ে যাচ্ছে কলাম, এই ফোন যদি ঠিক না হয় তো আমি টিপি বারোই ভেঙে ফেলবানে, আর বউ দেখে সিরিয়াল আর আমি দেখি। যাবে না, যাবে কেয়া, যাবে না, যাবে মানে তুমি যে কইলে যাবে না ইন্ডিয়া জীবনে, যাবে না। কিন্তু আজ আমি কি দেখলাম ফেসবুকে, কি দেখলে? 3000 টন আগের দিন খোলাম যে তুই বারাক ওবামার কাছে ফোন দে, তুই ডোনাল্ড ট্রাম্পের কাছে, তুই কথা তুই কইস বেশি, কথা কম কবি, কথা কয় না, তাই আর কথা কচ্ছিস তা থালাই দা, থালাই দা একদম পেয়াদক টাকা, তুমি চুপ কর, তুই চুপ কর, কল দা আছে, কল রিসিভ করেছে, রিসিভ করেছে, তাই না, এই হ্যালো, এই হ্যালো, হ্যাঁ মদিজি, হ্যাঁ দাদা কেছে কি আবা এ আ তুম আছে, আ ধুতি নেই খুল গিয়া, ও ইতিপূর্বে ধুতি খুল গিয়া না, তো আমি ঠিক হ গিয়া, পুজো ভালো জায়গা না, তা তোমারা আমি একটা কথা বলি, হ্যাঁ শোনো ভালো করে মন দিয়ে শোনো, সেটা হলো এই মানে তোমারা বলতে চাই, আমরা তো ভাই ইলিশ দিই যখন যা চাও দিই, আগে অনেক কিছু চাইছি আমরা দিয়েছি, পানি চুক্তি মুক্তি সব করিয়ে একদম উজাড় করে দিয়েছি, এত দিয়েছি যে তোমরা ভুলতে পারবা না, তাও তোমরা ভুলতে পারো নি, কথা সত্য যে আমাকে উনার নিয়েছে লিখি চাও এখন রাখি চাও, আমরা কৃতজ্ঞ, আমরা কৃতজ্ঞ মানে তোমারা প্রতি মেরা কৃতজ্ঞ হে। হ্যাঁ তো আমি বলা যে এই এর পরেও ওই সীমান্তে কেউ গুলি চালাইয়া থা, ও স্বপ্না দাস কেউ মরিয়া থা, ও অল্প বয়স 14 বছর, ওরে কেউ গুলিয়া করিয়া থা, কি করিয়া গুলি গুলি কেউ গুলি করিয়া থা, আর তোমারা কি মায়া দয়া খুঁজবি নেই, হ্যাঁ সীমান্তে মেরে দেশ কো লোক যায়গা আর সব গুলি করিয়া মারেগা, আর আমরা তোমারা ইলিশ খাওয়াইগা, হ্যাঁ আমাকে খালি দিতে হবে, তোমরা খালি গুলি করে মারবা, পাকাবো পাই চাও, আবার বন্যা দেশে বন্যা, ও হ্যাঁ কুমিল্লা নোয়াখালী কেউ পানি ছাড়িয়া থা, ও নো, হ্যাঁ
তোমারা বিবেকে কি কোনো কথা নেই বলে না? হ্যাঁ, যে পানি ছাড়িয়া থাকো বাচ্চা শিশু, এর থেকে সবচেয়ে বড় কথা হইল ওরে তোকে দুর্গা মানে তোকে যে দেবতা গরু ভাইসে গেল, এইটা তো আমি সহ্য করতে পারি, তোকে সহ্য হইলো কি করে? আমার এইটা কদিন জাগের মা মনে করি সে মা ভাইসে চলে গেল, এটা কিভাবে গেল মানে কিভাবে জায়গা? তোমারা পাস মেরে কথা হওয়া, তোমারা প্রতিবেশী মানে তোমরাও প্রতিবেশী, আমরা বাংলায় বলি অত ইংরেজি বলি ফার্সি, বলছি তোমরাও প্রতিবেশী আমরাও প্রতিবেশী, তাহলে এই প্রতিবেশী আর প্রতিবেশী আমাকে লেনা দেনা হবে? আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে তরকারিতে একটু ঝোল মানে পানি বাড়াই দিয়ে ঝোলটা লম্বা করে প্রতিবেশীর একটু তরকারি দাও, তা আমরা তো সেরাম দিতে চাই যে ইলিশ মাছ ধরি আমরা খাই আর না খাই তোকের এর মধ্যে পুরি আগে, তাই এত দিয়ে আমাদের গুলি করিস কেন তোর সুমন্ত ছেলে সেই দেখো এত এত গুলি তোকে কয়টা তোকে এত গুলি কয়টা এখন বুঝতে পারছিস যে তোকে সেভেন সিস্টারে কি দফা রফা করতেছে? হ্যাঁ, মণিপুরি তো অলরেডি স্বাধীনতা ঘোষণা করে বসে আছে, পাকাবো বেশি করে না থাকবে না, অখণ্ড ভারত খণ্ড খণ্ড হয়ে যাবে, তুম পাতা হে তুম পাতা হে। আমাদের আমাকে নেত্রী নিয়ে চলে গেলে কি দেখি, আমরা ষোলোটা বছর ধরে যার পুষতেছি তুমি অমনি ফসাদ করে হেলিকপ্টার নিয়ে পাকাবো পাইছা? দেশের মানুষের চলছি ট্রাইব্যুনাল করে আলমগীর ফাঁসি থেকে ঝুলাইলি, তোকে কথা শুনিয়ে কাদের মোল্লা থেকে শুরু করে বদ্রী যাবি সব টাকা গেছে, কি করিনি সে তা তুলা নিয়ে গেলি কি বুঝলি? আমাকে দেশের সম্পদ দেশে থাকবে, হ্যাঁ পাখামো করার জায়গা খুঁজে পাও না, খালি শুধু আমাকে সাথে পাখামো করতে, গরিব তো আমাকে বাংলাদেশের গরিবের ভাবি মনে করি না, আমাকে রাখুন যে প্রধান উপদেষ্টা ও কিন্তু ডক্টর আর ওই নোবেল পেয়েছে, ওই নোবেল গান গাছি গেল না তোকের গ্রামে, ওই নোবেল বাংলাদেশও ঠিক হয়ে যায়গা, তো তোমারা ও নেত্রী ওধার বি লিয়া থা অসুবিধা নেই, যখন আমরা চাইগা তো সেই সময় দেনা পড়েগা, হ্যাঁ হ্যাঁ ওকে ইলিশ খাও কই বাদ নেই, সীমান্তে গুলি নেই করনা পড়েগা, আরো গরু মাঝে মাঝে দেনা পড়েগা, আমি তো মেয়েরা গরু খায়েগা না, হ্যাঁ ঠিক হ্যাঁ ঠিক হ্যাঁ ঠিক আও তো ও খুব ভালো মানুষ, আরে বাপ ব্যবহার আরে বাপ সেই ভালো, তুমি যে আমার কাছে যে জীবন থাকে তোমার একটা ইলিশও ইন্ডিয়া যাবে না, একটা ইলিশ যাবে না তো 3000 টন যাবে, তাহলে ঠিক আছে, আমি কি কথা মিছি কথা পাগল না, তাহলে ঠিক আছে তোর আমি এক বলছি না যে একটা ইলিশ যাবে না, তাই বলে এত লোকের মধ্যে মারা একটা ইলিশ যাবে না 3000 টন যাবে দরকার হলে আরো তো ভালো মন্দ আইলার উপালাম না, এই একটা কথা ওর যে বিয়ে করে আছে তা আমার দেখি কবে না, তো তোমার চেহারাটা একটু ফাইন লাগে, তোমার দাঁতগুলো একটু শাহরুখ খানের মতো, তোমার দৃষ্টিটা সাকিব আল হাসান, তোমার যে কবে তা তুমি তোমার চেহারাটা দেখেছো আয়নায়? আমার যৌবন খালে যে চেহারা ছিল যদি আজ থাকতো তা পরিমণি লেড়িমণি না, তারি না কাপুর আবার পাঁচ পাঁচ ঘুরি ভাই একটু শুনতে চাই, ভাই তা ছেলে তুমি আমার সাথে তুমি এখন তো চাষি জানে আমি কি, হ্যাঁ এমনি পাঁচ সাতটা ছেলে মিলে হই আকা আমি কত বড় বিয়াদব ছেলে মিলে এর সাথে সব কথা কয়া লাগে আমার, চাষি তো তোমার সেই যৌবন কালে আসিল নাকি কথা কো, তুই নতুন বিয়ে করেছিস তো তোর মুখের ভাষার ব্যবহার ভালো না, কথা ফিজা করে গালি দিস মানে কি, শুধু তার থামাই তার থালাই আমার থেকে কেউ বোঝে না অনেকেই পালিয়ে গিয়েছে, আইলাম বলেছে কিন্তু ফাঁকি বেঁধে
স্বজন হারানোর বেদনা আমি বুঝি, আমি বুঝি। তাই এই কথা বাদ দে, অন্য কথা কম, অন্য কথা কম। তুই আমার সাথে বাহাত তারাগিরি কোন করবি? আর তোর শাশুড়ি কবি যদি ভালো করিয়া না থাকতে পারে, রাসুলের শূন্য থইল চাইতে বিয়ে করা, আমার তিনটে বাকি আছে। ঠিক আছে, বিয়ে করবা? আমি তো তোর আব্বা, তোর শাশুড়ি কইছে। হ্যাঁ, তোর শাশুড়ি যদি এই শোনে তাহলে আমার আর ছুটি নিবার না।